রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসকেএমএস কে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসা সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি বেতন বৃদ্ধি। কারণ দীর্ঘ চার বছর ধরে বেতন বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য সরকার, এবং যে বেতন বৈষম্যের কথা যেটা উঠে আসছে এবং বেতন বৈষম্যের যে অভিযোগ বারবার উঠে আসে, সেটা পার্শ্ব শিক্ষকই হোক বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাবন্ধু সকলের ক্ষেত্রেই কিন্তু বেতন বৈষম্য একটা লক্ষ্য করা যায়। এবং এই মুহূর্তে যেটা গত কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম একটা খবর, আপনাদের জানিয়েছিলাম যে শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে একটা ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দপ্তর, শিক্ষাবন্ধুদের বেতন বৈষম্য দূর করতে চলেছে। এবং শিক্ষাবন্ধুদের বেতন বৈষম্য দূরীকরণ সহ পার্শ্ব শিক্ষক এসএসকেএমএস কে পৌরসভা মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার এই মুহূর্তে বড় পদক্ষেপ নিতে চলেছে এবং বেতন বৃদ্ধি কার্যকর করার জন্য নবান্নে প্রস্তাব পাঠালো শিক্ষা দপ্তর, এরকম একটা খবর উঠে এসেছে একটি পত্রিকায়। আসুন বন্ধুরা আমরা দেখে নিই কি সেই খবর, এবং রাজ্য শিক্ষা দপ্তর পার্শ্ব শিক্ষক এসএসকেএমএস কে পৌরসভা মাদ্রাসা সহ সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের জন্য কি ভাবছে, কি করতে চলেছে। দেখুন বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কার্যকরের নবান্নে প্রস্তাব পাঠালো শিক্ষা দপ্তর। এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে আগেই। এবার 3% বেতন বৃদ্ধি এবং এককালীন 3 লক্ষ টাকা দিতে নবান্নে প্রস্তাব পাঠালো শিক্ষা দপ্তর। এই সুবিধা মাদ্রাসার এসএসকেএমএস কে শিক্ষকরা পাবেন। এসএসকেএমএস কে একাডেমিক সুপারভাইজারদের পাশাপাশি এসআই অফিসে কর্মরত শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আগে শিক্ষাবন্ধুদের বেতন ছিল 7,000 টাকা, তা বাড়িয়ে 13,000 টাকা করা হয়েছে। অর্থাৎ শিক্ষাবন্ধুদের জন্য কিন্তু একটা ভালো খবর, অবশেষে বেতন বৈষম্য দূর হতে চলেছে। যে খবরটা 2 দিন আগেই জানিয়েছিলাম আপনাদের যে বেতন বৈষম্য দূর হতে চলেছে সমগ্র শিক্ষার, এবং সেই খবর মানে দেখে অনেকেই নেগেটিভ কিন্তু প্রতিক্রিয়া দিয়েছিলেন, অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিলেন, উল্টোপাল্টা কমেন্ট করেছিলেন, কিন্তু সেই খবরই কিন্তু সত্যি হতে চলেছে। কারণ আমাদের কাছে কিন্তু সোর্স মারফত খবর ছিল যে বেতন বৈষম্য দূর হতে চলেছে শিক্ষাবন্ধুদের, এবং দেখুন বন্ধুরা এই পেপারে কিন্তু এটাই জানানো হয়েছে শিক্ষাবন্ধুদের বেতন বৈষম্য দূর হতে চলেছে। শিক্ষাবন্ধুদের বেতন আপার প্রাইমারি প্যারা টিচারদের সমান, অর্থাৎ 13,000 টাকা হতে চলেছে। এদিকে পুরসভার অধীনে এসএসকেএমএস কে স্কুল ছিল 3,600, তাদেরও শিক্ষা দপ্তরের অধীনে আনা হয়েছে। এসএসকে ও এমএস কে শিক্ষকদের প্রাপ্ত সুবিধা জানিয়ে তালিকা প্রকাশ করেছে রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর জানিয়েছে পার্শ্ব শিক্ষকদের মতো সরকারি সুযোগ সুবিধা পেতে হলে তাদের কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। শিক্ষকদের সুবিধার মধ্যে রয়েছে 60 বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে 10,000 টাকা বেতন নির্দিষ্ট করা হবে, উচ্চ প্রাথমিকের শিক্ষকদের ক্ষেত্রে 13,000 টাকা বেতন নির্দিষ্ট করা হবে। অর্থাৎ এটা যে খবরটা, যে প্রথমে যে হেডলাইনটা দিয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কার্যকরে নবান্নে প্রস্তাব পাঠালো শিক্ষা দপ্তর, এখানে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন কিন্তু বৃদ্ধির কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম পদক্ষেপ এই মুহূর্তে এই খবর থেকে উঠে আসছে না। কারণ যে সমস্ত এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকা বা পৌরসভা এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকারা বা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের কিন্তু শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হচ্ছে এবং তাদের পার্শ্ব শিক্ষকদের সমতুল্য বেতন করা হচ্ছে, এটাই কিন্তু এই খবরে উঠে এসেছে। সেই পদক্ষেপ বা সেই প্রস্তাবটাই কিন্তু শিক্ষা দপ্তরে গেছে, এই খবর থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেই প্রস্তাবটাই শিক্ষা দপ্তর নবান্নে পাঠিয়েছে। অর্থাৎ পৌরসভা বা এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিকে 10,000 টাকা বেতন এবং উচ্চ প্রাথমিকের শিক্ষকদের 13,000 টাকার বেতন নির্দিষ্ট করা হবে। স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষকদের ক্ষেত্রে 12,500 টাকা পর্যন্ত বেতন নির্দিষ্ট করা হবে। সব শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুবিধা দেওয়া হবে। শিক্ষকদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আওতায় আনা হবে। বছরে 14টি ক্যাজুয়াল লিভ, একটানা 20 দিন পর্যন্ত মেডিকেল লিভ, মাতৃত্বকালীন ছুটি 180 দিন, মিসকারেজজনিত ছুটি 6 সপ্তাহ এবং শিশু সন্তান দত্তক নেওয়ার জন্য 135 দিন ছুটি ধার্য করা হয়েছে। রাজ্যে প্রায় 60,000 এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকা রয়েছেন। 16,000 শিশু শিক্ষা কেন্দ্র আছে যেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে 1,900টি, এখানে পড়ানো হয় অষ্টম শ্রেণী পর্যন্ত। 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এসএসকেএমএস কে শিক্ষা কেন্দ্রগুলিকে শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে আনা হয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, এই শিক্ষকদের বেতনের টাকা কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষা প্রকল্পের মাধ্যমে তাদের হাতে দেওয়া হয়, কিন্তু কোনো কোনো সময় কেন্দ্র সরকার টাকা দিতে মানে সমস্যা তৈরি করে, অর্থাৎ কেন্দ্র সরকার প্রাপ্ত টাকা কিন্তু ঠিকমতো দেয় না, এটাই কিন্তু বলেছেন, জানিয়েছেন শিক্ষা দপ্তরের অধিকর্তা একজন।
এবং দু ধরনের স্কুলেই শিক্ষকদের বেতনের টাকা, মিড ডে মিলের খরচ, বইপত্র, ছাত্রছাত্রীদের পোশাক সব কিছুর দায়িত্ব রয়েছে সর্বশিক্ষা মিশনের। ওই টাকা প্রথমে আসে রাজ্য শিক্ষা দপ্তরে, তারা টাকা দেয় সর্বশিক্ষা মিশনে, মিশন আবার টাকা দেয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে, তারপর জেলা পরিষদ আনুষাঙ্গিক খরচ স্কুলগুলিকে আগে দিত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মঈদুল ইসলাম বলেন, আগে এমন হয়নি, সংসার চালানোই দায়, কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্র সরকার টাকা দিতে গাফিলতি করে, তার ফলে রাজ্য পার্শ্ব শিক্ষকদের সুবিধাগুলি কার্যকর করতে বিলম্ব হচ্ছে। তবে রাজ্য সরকার ইতিবাচক, দ্রুত এই সুবিধাগুলি পাবে শিক্ষক শিক্ষিকারা। পার্শ্ব শিক্ষিকাদের বদলি চালু করার জন্য আবেদন করা হয়েছে শিক্ষা দপ্তরে, সেই বদলিও দ্রুত চালু হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা দপ্তর থেকে। শিক্ষক নেতা কালাম মণ্ডল জানিয়েছেন, পড়ুয়াদের সুবিধার জন্য SSKMSK চালু হয়েছিল, সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছে, এতে শিক্ষকদেরই সুবিধা হবে। অর্থাৎ বেতন বৃদ্ধি কিন্তু আখেরে হলো শিক্ষাবন্ধুদের যে দীর্ঘদিনের দাবি ছিল, তাদের যে শিক্ষাগত যোগ্যতা, যে শিক্ষাগত যোগ্যতায় তারা নিয়োগ পেয়েছিলেন গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের সমতুল্য তাদের বেতন করা হলো, যেটা গত কিছুদিন ধরেই কিন্তু আগে থেকেই জানিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মঈদুল ইসলাম বাবু এবং শিক্ষা দপ্তর সূত্রেও কিন্তু এরকমই খবর উঠে আসছিল। এবং কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মঈদুল ইসলাম বাবু এবং তার নেতৃত্বের বৈঠকের পর কিন্তু এই ব্যাপারটি আরও স্পষ্ট হয় এবং পার্শ্ব শিক্ষিকাদের যে বদলি, সেই বদলির অর্ডারও কিন্তু দ্রুত বের হবে শিক্ষা দপ্তর সূত্রে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যে সমস্ত শিক্ষাবন্ধু আছেন তাদের কিন্তু 13,000 টাকা বেতন হতে চলেছে, তাদের বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নে কিন্তু পাঠিয়েছে শিক্ষা দপ্তর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধির প্রস্তাব গেল নবান্নে শিক্ষা দপ্তরে। এবং এই খবরে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কার্যকর যেটা উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু আসলে পার্শ্ব শিক্ষকদের বেতন 10,000 টাকা 13,000 টাকাই আছে। যে সমস্ত পৌরসভার SSKMSK বা মাদ্রাসার SSKMSK শিক্ষক শিক্ষিকাদের বেতন কম ছিল, তাদের মানে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হয়েছে এবং শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে এসে পার্শ্ব শিক্ষকদের সমতুল্য মর্যাদা তাদের দেওয়া হয়েছে। এবং যে সমস্ত পৌরসভা মাদ্রাসার SSKMSK-রা প্রাইমারিতে যারা আছেন তাদের বেতন 10,000 টাকা এবং আপার প্রাইমারিতে যারা আছেন তাদের বেতন এই মুহূর্তে 13,000 টাকা করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। এবং এই বকেয়া দাবিগুলি মিটে গেলে যেটা খবর উঠে আসছে, এই বকেয়া দাবিগুলি মিটে গেলে যেটা মেন দাবি সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের মেন দাবি, এবং সামনেই জাতীয় শিক্ষানীতি চালু হতে চলেছে এবং জাতীয় শিক্ষানীতির কথা মাথায় রেখে যেভাবে পাশাপাশি রাজ্যগুলো সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ এবং বেতন কাঠামো দিয়েছে বা বেতন বৈষম্য দূর করেছে, এই রাজ্যের সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, SSKMSK, পৌরসভা, মাদ্রাসা বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধির যে দাবি বা বেতন কাঠামোর দাবিটা, কিন্তু সেই দাবি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর সাথে বা শিক্ষা দপ্তরে কিন্তু আলোচনা করবেন মঈদুল ইসলামবাবু, তিনি যেটা জানিয়েছেন। অর্থাৎ আগামী দিনে এই সমস্ত দাবিগুলো মিললে মেন যে দাবি বেতন কাঠামো বা বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো কবে রাজ্য সরকার দেয় এবং রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেই সব দিকেই কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকল।